সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা জিনিসটা খুবই অদ্ভুত। কখন কাকে কোথায় ভালো লেগে যায় সেটা পৃথিবীতে কেউ বলতে পারে না। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস ও ভরসা। কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে, যেমন আমি। কারণ পাগলকে সবাই দয়া দেখাতে পারে, কিন্তু কেউ ভালোবাসতে পারে না। পাওয়ার নাম ভালোবাসা নয়, পাবো না জেনেও ভালোবেসে যাওয়াকে ভালোবাসা বলে। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটি যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরও অপরূপ ভালোবাসতে মন চায়। যার রূপ আছে সে কখনো সুন্দর হয় না, সুন্দর তো সেই যার সুন্দর একটা মন আছে। তোমার থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু আমাকে একটু ভালোবাসা আর একটু সময় দিও, আমি এতেই খুশি। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে চলে যাবে না তো। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে চলে যায়। আজকের দিনে মানুষের কাছে মোবাইল ফোনের অভাব নেই, কিন্তু এক মিনিট ফোন করে কেমন আছিস এটা জিজ্ঞেস করার মতো মানুষের সময় নেই। অপেক্ষা তারাই করতে পারে যারা কাউকে মন থেকে ভালোবাসে। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালেও অপ্রকাশিত ভালোবাসাকেও ধরা পড়তে হতো। ধন্যবাদ।